Dear viewers, learners, visitors, browsers, students, teachers and others, Assalamu alaikum. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করতে যাচ্ছি জিওমেট্রির একটি পার্ট, অর্থাৎ আমি জ্যামিতি থেকে কিছু ডেফিনেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে টপ টু বটম আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে সহজেই জ্যামিতির ডেফিনেশন শিখে যাবেন, পাশাপাশি আপনারা জ্যামিতিতে এক্সপার্ট হয়ে যাবেন। আমি প্রিভিয়াস ভিডিওতে পার্ট 1 থেকে পার্ট 9 আলোচনা করেছি, আমি আজ পার্ট 10 অর্থাৎ অংশ 10 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি, লেটস স্টার্ট। 37 বাহু এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে সাইড। একটি ত্রিভুজ বা চতুর্ভুজের সকল রেখাকে এক একটি বাহু বলে। নিম্নে চিত্র সহকারে দেখানো হলো, উপরের চিত্র দুটিতে প্রতিটি রেখাংশকে বাহু বলে। হয়তো আপনারা প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র অর্থাৎ ত্রিভুজ এবং চতুর্ভুজে বেশ কয়েকটি বাহু দেখতে পাচ্ছেন, এদের প্রত্যেকটিকে আপনারা এক একটি আলাদাভাবে বাহু বলতে পারেন। এরপরে হচ্ছে 38 শীর্ষবিন্দু, এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে ভার্টেক্স। যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। নিম্নে চিত্র সহকারে দেখানো হলো, আপনারা হয়তো এখানে একটি কোণের চিত্র দেখতে পাচ্ছেন, আমি এই চিত্রের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। চিত্রে এ বি এবং বিসি অর্থাৎ এ বি এবং বিসি বাহুর শীর্ষবিন্দু হচ্ছে বি, কারণ দুটি বাহুই বি বিন্দুতে এসে মিলিত হয়েছে, তাই আমরা বলতে পারি বি হচ্ছে শীর্ষবিন্দু। 39 সুষম বহুভুজ, এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে রেগুলার পলিগন। আমরা জানি অসংখ্য রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে, আর এই বহুভুজের প্রতিটি বাহু সমান হলে তাকে সুষম বহুভুজ বলে, অর্থাৎ এই বহুভুজের প্রত্যেকটি রেখা সমান হবে। হয়তো আপনারা চিত্রে একটি বহুভুজের চিত্র দেখতে পাচ্ছেন, এই উপরের চিত্রটি যে বাহুগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাহু সমান, অর্থাৎ আমরা একে সুষম বহুভুজ বলতে পারি। এরপরে হচ্ছে 40 তির্যক বাহু অবলিকুয়ে সাইড। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় ব্যতীত অপর দুটি বাহুকে তির্যক বাহু বলে। নিম্নে চিত্র সহকারে দেখানো হলো, উপরে চিত্র হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এসি এবং বিডি হচ্ছে দুটি তির্যক বাহু, অর্থাৎ চিত্রে এসি এবং বিডি হচ্ছে তির্যক বাহু, যা কিনা আমরা একটি ট্রাপিজিয়ামে দেখতে পাই। এরপরে হচ্ছে 41 বহুভুজ, এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে পলিগন। অসংখ্য রেখা দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। নিম্নে চিত্র সহকারে দেখানো হলো, উপরের চিত্রটি হচ্ছে একটি বহুভুজের চিত্র, কারণ তা অসংখ্য রেখা দ্বারা গঠিত হয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে চিত্রের মাধ্যমে বহুভুজ দেখিয়েছি, আপনারা অবশ্যই দেখে দেখে বুঝে বুঝে এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে 42 সাদৃশ্য ত্রিভুজ, এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গল। দুটি ত্রিভুজ একই ধরনের বা পরিমাপের হলে তাদেরকে সাদৃশ ত্রিভুজ বলে। নিম্নে চিত্র সহকারে দেখানো হলো, উপরে আপনারা দুটি ত্রিভুজের চিত্র দেখতে পাচ্ছেন, এর প্রতিটি বাহুই হচ্ছে সমান, অর্থাৎ একটির সাথে আরেকটির মিল রয়েছে, তাই আমরা এই ত্রিভুজ দুটিকে সাদৃশ্য ত্রিভুজ বলতে পারি। এরপরে 43 পূরক, এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে কমপ্লিমেন্টারি। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক বলে। নিম্নে চিত্র সহকারে দেখানো হলো, চিত্রে কোণ বি এ সি এবং কোণ এ সি বি অর্থাৎ এ কোণ এবং সি কোণ হচ্ছে পরস্পর পূরক। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে জ্যামিতির কয়েকটি সংজ্ঞা আপনাদের মাঝে তুলে ধরার জন্য, আর আমি চেষ্টা করেছি সহজে প্রেজেন্টেশন করার জন্য। এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটার আনসার করব। আর আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, যদি আমার কোনো ভুল হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, নেক্সট ভিডিওতে তা আমি এডিট করে দিব। ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংকস এ লট, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেখানে একটি ক্লিক করে অলে ক্লিক করেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এছাড়া আপনারা আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে লাইক দিবেন,
কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনারা ফ্রেন্ড সার্কেল, আপনাদের রিলেটিভস আমার এই ভিডিও দেখে উপকৃত হয়। যাই হোক, আমি চেষ্টা করেছি খুব ইজিলি প্রেজেন্টেশন করার জন্য। যারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই তারা জ্যামিতিতে এক্সপার্ট হবেন। আমি কথা দিচ্ছি আপনারা অবশ্যই যদি ধাপে ধাপে প্রতিটি ডেফিনেশন মুখস্থ করেন তাহলে আপনারা জ্যামিতিতে এক্সপার্ট হয়ে যাবেন। যাই হোক, আজকের এপিসোডে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই আমি করি। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।